আমরা আশার আলো দেখতে পাচ্ছি বললেন ইশরাক হোসেন দুর্নীতি দমন কমিশনের দুদক করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসি নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে খালাস দিয়েছেন আদালত আজ সোমবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই ঘোষণা করেন রায়ের পরে ইসিরাক হোসেন সাংবাদিকদের বলেন আজ এ রায়ের ফলে বিচার বিভাগ আশার আলো দেখতে পাচ্ছে গত তেরো বছর আমরা যে বলে আসছি বিচার বিভাগকে কুক্ষিগত করা হয়েছে প্রশাসনকে হস্তক্ষেপ করা হয়েছে ইশিরাক হোসেন বলেন বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে বিরোধী দলকে দমনের জন্য ব্যবহার করা হচ্ছে সে জায়গা থেকে আমি বলবো যে এ রায়ের ফলে আজ জনগণের বিজয় হয়েছে দেশবাসীর বিজয় হয়েছে এ রায়ের ফলে আমরা একটি আশার আলো দেখতে পাচ্ছি মামলার নথি থেকে জানা যায় দু সালের পহেলা সেপ্টেম্বর ইস্টাক হোসেন ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দুদকে দাখিলে নোটিশ দেওয়া হয় একই বছরের চারই সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব কমিশনের নোটিশটি জারি করতে তাদের বাসভবনে যান কিন্তু ইশিরা খোসেন সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত চারজনের সাক্ষী সামনে বাসভবনের প্রবেশপথের দেয়ালে দিয়ে ঝুলিয়ে নোটিশটি জারি করেন দুদকের সাত কার্য মধ্যে ইশরাক হোসেন সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি এ ঘটনায় দুই সালের উনত্রিশে আগস্ট রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শামসুল আলম পরে দুই সালের ছয় ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকাদারের আদালতে ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন এরপর চলতি বছরের সাতই জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত এর মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয় ছয় জনের সাক্ষ্য গ্রহণ এবং দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানির পর আজ রায় ঘোষণা করেন বিচারক